নমস্কার সকলকে, আজ আপনাদের দেখাবো ব্যারাকপুরের সব থেকে পুরনো আটা চাকির দোকান। এই দোকানটা অবস্থিত লাটবাগানের মধ্যে। ব্যারাকপুর লাটবাগান হচ্ছে পুলিশ হেডকোয়ার্টার। অনেক পুরনো কিন্তু এই দোকানটা, অনেক পুরনো। অনেকে বলে নাকি এটা ব্রিটিশ আমলের দোকান। এই যে সামনে দাঁড়িয়ে আছে দোকানদার, এরকম প্রচুর দোকানদার এসেছেন আর গেছেন, প্রচুর দোকানদার। এখন এই ছেলেটাই করছেন দোকানদারি। আর এই দেখুন সেই পুরনো মেশিন, মাঝে মধ্যে রিপেয়ার করে। পুরনো হলে তো কি হয়েছে, আটা কিন্তু এক নম্বর। একবার খেয়েই দেখবেন খুব সুন্দর আটা। এখানে দু ধরনের আটা তৈরি হয়, একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে লাল। দেখুন লাটবাগানের যে সমস্ত মানুষজন আছেন এবং পুলিশ যে ব্যারাকগুলো আছে, সব কিন্তু তারা এই দোকান থেকেই মাল নিয়ে যায় সব। আর যারা লাটবাগান থেকে বাইরে চলে গেছেন বাড়ি বানিয়ে, অনেকে পেনশন হোল্ডার হয়ে গেছেন, তারাও কিন্তু এখান থেকে আটা নিয়ে যায়। এত সুন্দর আটা, আমি প্যাকেট আটাকে খারাপ বলছি না, প্যাকেট আটার দামটা অনেকটা বেশি, অনেকটা বেশি। আচ্ছা, লাল আটা সাদা আটার মধ্যে ডিফারেন্স কি? সাদা আটা খোসা তুলে ভাঙা না, লাল আটা ডাইরেক্ট ভাঙা না। আর মানুষের উপকার কোনটা? লালটা। লালটা কেমন একটু বলো, বলো। ওর মধ্যে ভুষি থাকে। আচ্ছা। আর সাদার মধ্যে কোনো ভুষি থাকে না। আচ্ছা। আর লাল আটার দাম কত, যদি আমি যদি ভাঙানো যদি নিই এক কিলো? 34 টাকা, আর সাদা আটা 35 টাকা। মানে একটু দাম বেড়ে গেছে না? দাম বেড়ে গেছে। আর আপনার কাছে কী কী পাওয়া যায় আটা ছাড়া? ছাতু। আর ছাতু? ছাতু মানে ছোলা না ভুট্টা? ছোলা। ছোলা, ছোলা ছাতু পাই। কত করে কিলো ওটা? 120। 120? 120 টাকা কিলো। আপনার নামটা কি? বিজয়। বিজয় কি? বিজয় সাহ। বিজয় সাহ। আর ডান দিকের ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সেই ব্রিটিশ আমলের ঘর। মাথাটা দেখুন গোল গোল টাইপের।
নমস্কার, সবাই ভালো থাকবেন, পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।